আমেরিকার শাহবাগের প্রজন্ম চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনায় র‍্যাবের এক হাবিলদার বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছেন শাহবাগ থানায়। পুলিশ কর্মকর্তারা বলছেন, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হলেও কারা এই নাশকতা করেছে তা এখনও নিশ্চিত তারা নন। এখনো কাউকে এই বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগে কাউকে গ্রেপ্তার করা হয়নি। সূত্রের অন্বেষণে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তর পরে আমরা কিন্তু একটা চূড়ান্ত ফলাফলের অভিজ্ঞ আদালতে অবহিত করে থাকি। সেরকম কোনো বিষয় যদি আমাদের কাছে আসে সেক্ষেত্রে আপনাদেরকে ডেকেই আমরা ইনশাল্লাহ প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেবো যে এই ঘটনার সাথে কারা জড়িত ছিল।